আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিরে এলাম আপনাদের মাঝে শীতের সময়ের ফুলকো ফুলকো পুয়া পিঠার রেসিপি নিয়ে। আর এই পিঠাটি কীভাবে তৈরি করবেন সে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে তেলের পুয়া পিঠা তৈরি করার জন্য 2 কাপ চালের গুঁড়া আর 1/2 কাপ ময়দা নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য একটু বেকিং পাউডারের গুঁড়া। এবার সবগুলো শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এগুলো ভালোভাবে মেশানো হয়ে গেল। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুড়। গুড় দিয়ে গুঁড়াগুলোকে ভালো করে উল্টে পাল্টে একটু মিশিয়ে নিচ্ছি। এগুলো মেশানোর পরে এখানে আমি অল্প অল্প করে পানি অ্যাড করব। তবে আমি আমার গুঁড়ার পরিমাণ পানি অ্যাড করব, আপনারা আপনাদের কম বেশি গুঁড়ার পরিমাণ পানি অ্যাড করবেন। তবে গোলাটা একদম পাতলাও করব না, ঘনও করব না। আমরা যে পাটিসাপটার গোলা করি তার চেয়ে একটু ঘন রাখবো। এভাবে ভালো করে হাতের সাহায্যে চটকিয়ে নেবেন। দেখুন গোলাটা আমি কোন পর্যায়ে করেছি আপনারা দেখে বুঝতে পেরেছেন। এটাকে এরপর 10 মিনিট রেস্টে রেখে দেবেন। 10 মিনিট পরে আমি ফিরে আসলাম চুলাতে। তেল গরম করে একটি দেখেন স্টিলের পিরিচ এখানে দিয়ে দিচ্ছি। পিরিচটা এভাবে দিয়ে ভালো করে গরম করে নেব। তেলটার সাথে সাথে পিরিচটাও একদম ফুল গরম হয়ে যাবে। তারপরে এরকম একটা চামচ, আপনাদের কাছে যদি ফুয়ো করা চামচ থাকে তা দিয়ে উঠে নিতে পারেন। এরপরে পরিমাণ মতো গোলা দিয়ে দেব, দিয়ে তেলের ভিতর ছেড়ে দেব। দেখুন কিছুক্ষণ অপেক্ষা করব। এবার পিঠাটা নিচ থেকেই উপরের দিকে ভেসে উঠবে। এরপরে আস্তে আস্তে একটু তেল ছিটিয়ে দেবেন উপর দিয়ে। দেখবেন পিঠাটা একদম ফুলে উঠেছে। আর এভাবে ফুলকো ফুলকো পুয়া পিঠা সহজেই তৈরি করে নিতে পারবেন। শীতের সময় এসব তেলের পিঠা খেতে খুবই ভালো লাগে, অথবা শীত ছাড়াও এই পুয়া পিঠাটা সবসময়ই খাওয়া যায়, অতিথি আপ্যায়নও করা যায়। এভাবে আমি সবগুলো পিঠাকে ভেজে নেব। দেখুন আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা ফাঁকা হয়েছে। আর আশা করছি আজকের এই পিঠা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আজকের মতো এখানেই।